গুড ইভিনিং বন্ধুরা আজ হলো একুশে ডিসেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রীদের স্কুটি বিতরণ মেয়েদের শিক্ষার প্রয়াসে গুরুত্ব সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শর্মার দুই হাজার আঠারো উনিশ এবং দুই হাজার উনিশ বিশ বছরের কৃতি ছাত্রীদেরও দেওয়া হবে স্কুটি এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে বদরপুর রেলওয়ে পুলিশের জালে নগদ পঁচিশ লক্ষ টাকা সহ ধরা পড়লেন তিন মহিলা শনিবার গভীর রাতে বদরপুর থানার অন্তর্গত শ্রীগৌরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড পুরে সাই বসত বাড়ি করিঙ্গঞ্জ শহরে আগামীকাল থেকে অর্থাৎ বাইশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত এপি গাড়ি অটোরিকশা ই রিক্সা ম্যাজিক ট্রাক ইত্যাদি চলাচল করতে পারবে না অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুরে ব্যাপক কয়েকটি হাইলাকান্দির বোয়ালি পারে বই প্রেমীদের অনুরোধে শিলচর বইমেলার মেয়াদ বৃদ্ধি বইমেলা চলবে মঙ্গলবার পর্যন্ত করিমগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে একাধিক স্মারকপত্র বাস্তবায়ন সমিতির এবং শেষ খবরটি শালগঙ্গা পারে সড়কের বাঙ্গনে জন সংস্কারে এগিয়ে এলেন অজিত সিং তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একারি রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবরা খবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গত দু বছর সম্ভব না হলেও চলতি বছরে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের হাতে স্কুটি তুলে দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার নুমলি জলা প্যারেড গ্রাউন্ডে গোটা করে অনুষ্ঠানে প্রজ্ঞান ভারতী প্রকল্পে বাণীকান্ত কাকতি পুরস্কার হিসাবে কামরূপ মেট্রো এবং কামরূপ গ্রামীণের ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্কুটি আগামী দুই থেকে তিন জানুয়ারি জেলায় জেলায় এই প্রকল্পে স্কুটি পাবেন উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীরা চলতি বছরে মোট বাইশ হাজার জন ছাত্রীকে দেওয়া হবে স্কুটি তবে গত দু বছর এই প্রকল্পে ছাত্রীদের বাগে স্কুটি না জুটলেও তাদের বঞ্চিত হতে হবে না নতুন বছরের ফেব্রুয়ারিতেই দুই হাজার আঠারো উনিশ বছরের পাঁচ হাজার জন এবং দুই হাজার উনিশ বিশ বছরের দশ জন ছাত্রীকেও দেওয়া হবে স্কুটি শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মতে এই লাল স্কুটি দেখে অন্যান্য ছাত্রীরাও উৎসাহিত হবে নিশ্চিত পরিবর্তন নিয়ে আসবে ছাত্রীদের জীবনে দেবে নতুন প্রেরণাও এতে আগামী বছর যদি পঞ্চাশ হাজার বা এক লক্ষ ছাত্রী উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় তাদের মিলবে স্কুটি ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার স্কুটি বিতরণ সভায় হিমন্ত বলেন ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাক্ষেত্রে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সবলীকরণে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে হিমন্ত শর্মা বলেন বাজেটে এই প্রকল্পের ঘোষণার সময় কম উপহার শুনতে হয়নি কিন্তু প্রকল্প রূপায়ণের সরকার কতটা বদ্ধ বদ্ধপরিকর সেটা সবার সামনেই উঠে এসেছে তিনি জানান দুই সালে এক জন প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীর হাতে স্কুটি তুলে দিয়ে প্রকল্পের সূচনা হয়েছিল এবার বাইশ হাজার জন ছাত্রী পাবে স্কুটি গত দু বছরে উত্তীর্ণ পনেরো হাজার ছাত্রীও স্কুটি পাবেন আগামী ফেব্রুয়ারিতে সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার ছাত্রীর বাগে জুটবে স্কুটি আর নতুন লাল স্কুটি নিয়ে যখন ছাত্রীরা গ্রামের রাস্তা দিয়ে ঘোরাফেরা করবেন এতে অন্যান্য ছাত্রীদের জীবনেও প্রেরণা দেবে নিয়ে আসবে পরিবর্তনও আর প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে যদি আগামী বছর এক লক্ষ ছাত্রী উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় তাদেরও স্কুটি দেওয়ার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বদরপুর রেলওয়ে পুলিশের জালে নগদ পঁচিশ লক্ষ টাকাসহ ধরা পড়লেন তিন মহিলা ঘটনাটি গটে শনিবার দুপুর দুইটা নাগাদ জানা গেছে মণিপুর রাজ্যের ইম্ফলের রঞ্জিতা রোশ ও সানা নামের তিন মহিলা বদরপুর রেলওয়ে জংশনে এসেছিলেন আগরতলা শিয়ালদা এক্সপ্রেসে চলে যাওয়ার উদ্দেশ্যে তাদের গন্তব্য ছিল নাগাল্যান্ড গোপন সূত্রের খবরের ভিত্তিতে বদরপুর রেলওয়ে পুলিশ তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করে নগদ পঁচিশ লক্ষ টাকা পরে তাদের পুলিশের কাছে সমজে দেওয়া হয় রবিবার তাদের করিমগঞ্জ আদালতে পেশ করা হয় নিয়ে এ মুহূর্তে পুলিশ কোনো মন্তব্য না করলেও বাজেয়াপ্ত করা টাকা ড্রাগসের কারবারের জন্য নিয়ে আসা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে পুলিশ রবিবার বিকেলে তাদের আদালতে হাজির করলে অভিযুক্তদের পক্ষে টাকা আইনজীবী হীরক দত্ত মত ব্যক্ত করেন কাপড়ের ব্যবসার জন্য দাঁড় করে আনা হয়েছে টাকা অবশ্য আদালত চাকাগুলো জব্দ করে ট্রেজারি মারফত জমা রাখার নির্দেশ দিয়ে এই তিন যুবতীকে জেল হাজতে পাঠিয়ে দেন শনিবার গভীর রাতে বদরপুর থানার অন্তর্গত শ্রীগৌরীতে এক বিদংশী অগ্নিকাণ্ডে পুরে বেকারি শ্রমিকদের বসত গড় জানা গেছে সারদামণি নামের বেকারির একটি কক্ষে তাকেন শ্রমিকরা শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্ধ ছিল বেকারি রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েন শ্রমিকরা রাত বারোটা নাগাদ গড়ে আগুন দেখে চিৎকার শুরু করেন শ্রমিকরা ছুটে আসেন স্থানীয় জনগণ বেকারি ম্যানেজার বিপ্লব দাস খবর দেওয়া হয় বদরপুর দমকল বাহিনী ও তানায় প্রায় এক ঘন্টা লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী কয়েকতির পরিমাণ কয়েক লক্ষাধিক বলে জানা গেছে করিমগঞ্জ শহরে অসম প্রদেশ বিজেপির কার্যনির্বাহী সভা উপলক্ষে করিমগঞ্জ পুরো এলাকায় বাইশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত যান চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে জেলা পুলিশের ট্রাফিক শাখা থেকে জানানো হয়েছে এই কদিন শহরে অ্যাপি গাড়ি অটোরিকশা ই রিক্সা ম্যাজিক ট্রাক ফোর জিরো ট্রাক বাড়ি ট্রাক ইত্যাদি যানবাহন চলাচল করতে পারবে না বিশেষ প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি বিশেষ কয়েকটি রোড দিয়ে চলাচল করতে পারবে প্রয়োজনে যেকোনো সময় যেকোনো রোডের চলাচলের বিধিনিষেধ পরিবর্তন করা হতে পারে রবিবার দ্বিতীয় দিনের সন্ধ্যায় ঐতিহ্যবাহী শিলচর বইমেলা দুই হাজার বিশ জমে উঠেছে ইলোরো হেরিটেজের ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বইমেলায় বই পড়ুয়া উৎসুক শিশু কিশোর যুবক যুবতী ও বৃদ্ধদের বীর উপচে পড়ে সেই সঙ্গে কবি সাহিত্যিক লেখকদের উপস্থিতি ছিল চকে পড়ার মতো তবে সব কিছুতে কোভিড উনিশ প্রটোকল বিধিনিষেধ মেনেই বইমেলা পরিচালনা হয়েছে এদিকে বই প্রেমীদের কাছ থেকে অনেক অনুরোধ আসায় মেলা মঙ্গলবার পর্যন্ত একদিন বৃদ্ধি করা হয়েছে ওই দিন দুপুর একটা থেকে রাত একটা পর্যন্ত বইমেলা চলবে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান রয়েছে বইমেলা কমিটির পক্ষে এক বার্তায় এ খবর জানানো হয়েছে করিমগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে ফের সরব হয়েছে করিমগঞ্জ মেডিকেল কলেজ দাবি বাস্তবায়ন সমিতি রবিবার জেলার পাঁচ বিধায়ক সংসদকে স্মারকপত্র দিয়ে মেডিকেল কলেজ বাস্তবায়নের দাবি জানিয়েছে সমিতি গত এগারো অক্টোবর করিমগঞ্জে অনুষ্ঠিত এক নাগরিক সভায় এই সংস্থা গঠিত হয় সংস্থার সভাপতি মৃন্ময় রায় রবিবার সন্ধ্যায় জানান রাজ্য সরকারের নতুন তালিকায় করিমগঞ্জ মেডিকেল কলেজের কোনো উল্লেখ নেই আগামী বাজেট অধিবেশনে করিমগঞ্জে মেডিকেল কলেজের জন্য অর্থ মঞ্জুরের দাবি জানিয়ে জেলা শাসকের মাধ্যমে রাজ্য বিধানসভা অধ্যক্ষের কাছে আরও একটা স্মারকপত্র পাঠিয়েছে সমিতি করিমগঞ্জে অনুষ্ঠিত বিজেপি রাজ্য কমিটির সভায় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও একই দাবি নিয়ে স্মারকপত্র তুলে দেবে সমিতি রবিবার সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি কল্ল মহন্ত ও রাজা বণিক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলেখা দত্ত চৌধুরী স্বপন ঘোষ বাণীব্রত রায় হাবিবুর রহমান চৌধুরী তরুণ কুমার দাস রাহুল চক্রবর্তী প্রমুখ বোয়ালিপাড় দ্বিতীয় খন্ডে বিদংশী অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এর আগেই বিদংশী অগ্নিকাণ্ডে সরাফুদ্দিন লস্করের বসতবাড়ি পুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নানা মহল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে এবার শেষ খবরটি উদারবন্ধের শালগঙ্গা পারে ভয়াবহ নদী বাঙ্গন সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ একটি সড়ক নদীতে তলিয়ে যাচ্ছে জনগণ বিষয়টি স্থানীয় বিধায়কের নজরে আনলেও মিহিরকান্তি সম তেমন কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকার জনমনে কুবের সৃষ্টি হয়েছে তারা সড়কের বাঙ্গন সমস্যার কথা প্রাক্তন বিধায়ক অজিত সিংকে জানিয়েছেন এর প্রেক্ষিতে রবিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অজিত সিং শালগঙ্গা জিপির এক নম্বর ওয়ার্ডের টালিগ্রাম সড়ক থেকে মুসলিম পারা হয়ে চাম্পাটিলা পর্যন্ত সড়কটি ঘুরে দেখেন নির্নিয়মান জল প্রকল্পের পাশে বাঙ্গনস্থল কার্যত বিপজ্জনক পরে তিনিও শালগঙ্গা জিপি সভানেত্রীর প্রতিনিধি সন্দীপন নন্দী মিলে সাময়িকভাবে বাঙ্গন প্রতিরোধে কিছুটা সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন এই চিরাজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন